আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি 2022 এর পরীক্ষার ফলাফলটা কিন্তু পাবলিশ হবে 8ই ফেব্রুয়ারি বেলা 11:30টায়। তো কিভাবে এই ফলাফলটা তোমরা দেখতে পারবে আজকে ভিডিওতে সেই পদ্ধতিগুলো দেখাবো, তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখতে পারো সেগুলো শেয়ার করব। সো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি তোমরা না টেনে মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ইউটিউব চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো চলো শুরু করি। তো দেখো, ফলাফল দেখার জন্য ফার্স্টে তোমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা কি করবে, এখান থেকে তোমাদের যে এক্সামিনেশন মানে পরীক্ষাটা আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করে দেখো, এখানে অনেক কিছু আছে। আমরা যেহেতু এইচএসসির পরীক্ষার রেজাল্ট দেখব, সো আমরা এই যে এইচএসসি অথবা আলিম এইখানে জাস্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। দেন এখানে পাসিং ইয়ার এখানে আমরা কি করব 2022 দিয়ে দিব। আমাদের কিন্তু 2022 সালের ফলাফলটা দিয়েছে, এই যে 2022 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবারে দিবে, ঠিক আছে, 2022 সালের। সো আমরা কি করব, এখানে 2022 দিয়ে দিব। দেওয়ার পরে অথবা আপনারা যে শিক্ষা বোর্ডের মানে যে ইয়ারে পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিবেন। যো আমি 2022 দিচ্ছি, তো নর্মালি 2022 এর শিক্ষার্থীরা বেশি হবে। তো এখানে পাসিং ইয়ারটা দিতে হবে 2022। হ্যাঁ, তারপরে এখানে বোর্ড দিতে হবে, এই যে যার যে বোর্ডটা আছে এখান থেকে সেই বোর্ডটা দিতে হবে। দেন এখানে রোল দিতে হবে, ঠিক আছে, সেই যে এখানে ধরো রোল দিতে হবে। দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। তারপরে কি করতে হবে, এই যে এই দুইটা এখানে যে সংখ্যা থাকে দুইটা যোগ করে আমার এখানে বসাইতে হবে। তো আমার এখানে 2টা 7 আছে, আপনাদের সময় কিন্তু এটা চেঞ্জ থাকবে। সো হ্যাঁ, আপনারা আমার এখানে 14 হচ্ছে, আমি 14 দিয়ে দিলাম। সো আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে কী করবেন, জাস্ট আমি একটু দেখাই দিই। তো সব কিছু দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট যে সাবমিট এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, এই দেখেন আমার সামনে কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো। হ্যাঁ, এখানে পুরো একদম দেখেন এই যে এইচএসসি বা আলিম বা সমমানের রেজাল্ট এখানে চলে আসবে। সো এইভাবে সেম পদ্ধতিতে আপনাদের যা একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন নর্মালি আপনারা যখন এখানে কি করবেন, প্রথমে যখন রেজাল্ট দেখবেন, এটি কিন্তু আমাদের একদম অরিজিনাল ওয়েবসাইট রেজাল্ট দেখার, মানে বোর্ড পরীক্ষাগুলোর রেজাল্ট দেখার একদম অরিজিনাল ওয়েবসাইট হলো এইটা, ঠিক আছে। তো রেজাল্ট দেওয়ার পরে এই ওয়েবসাইটটা প্রচুর জাম থাকে, তো যারা এখানে দেখতে প্রবলেম হবে যাদের, তারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনার সেম ওয়েতে এখানে কী করবেন, এইচএসসি আলিম বা সমমান এখানে ক্লিক করে দেবেন। দেন পাসিং ইয়ারটা 2022 দেবেন এবং বোর্ডটা দিবেন হচ্ছে আপনাদের রাজশাহী বা আপনার যে বোর্ড থেকে পাস করবেন সেই বোর্ড এখান থেকে দিয়ে দিবেন। ধরেন আপনারা কেউ যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের হয়ে থাকেন, তাহলে আপনাদের এখান থেকে কিন্তু মাদ্রাসা দিতে হবে, যে মাদ্রাসা দিতে হবে। যারা মাদ্রাসা শিক্ষার্থী তাদের মাদ্রাসা দিতে হবে, আর যারা টেকনিক্যাল থেকে পাস করবেন তাদের টেকনিক্যাল এখান থেকে সিলেক্ট করতে হবে বোর্ড। আশা করি ক্লিয়ার। তো বোর্ড হওয়ার পরে আপনার রেজাল্ট টাইপ দেখেন, এখানে কিন্তু 2টা রেজাল্ট টাইপ আছে, অনেকগুলো আছে। একটা হলো ইন্ডিভিজুয়াল, তারপরে দেখেন যে আপনার ইনস্টিটিউট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট। সো আমরা যেহেতু ব্যক্তিগত রেজাল্ট দেখবো, সো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবো। দেন আমাদের রোল দিব, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং আমাদের এই যে ক্যাপস কোড আছে ক্যাপস কোডটা এখানে বসাবো। যদি অনেক সময় এটা বুঝতে অসুবিধা হয়, রিলোডে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপরে বুঝতে হবে, তারপর এই ক্যাপস কোডটা এখানে জাস্ট লিখতে হবে, হ্যাঁ 3152। এবার লেখার পরে জাস্ট গেট রেজাল্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে 2টা ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আমি বলে দিচ্ছি কিভাবে দেখতে পারেন। আপনারা দেখেন এই যে ফার্স্টে বলে দিচ্ছি, এসএমএস এ ফলাফল পেতে আপনার মোবাইলে মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পরে এইচএসসি লিখবেন বড় হাতের, লেখার পর একটা স্পেস দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবেন, লেখার পর স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে, তারপর স্পেস দিয়ে 2022 পাশের সাল লিখতে হবে। হ্যাঁ, কারণ 2022 সালের এইচএসসি রেজাল্টটা দিচ্ছে, সো 2022 লিখতে হবে। লেখার পরে 16222তে কী করতে হবে, এসএমএসটা পাঠাতে হবে। তাহলে যেমন উদাহরণস্বরূপ এটা দেখাই দিছে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে আপনার এইচএসসি স্পেস ডিএইচএ, মানে ঢাকা বোর্ডের প্রথম 3টা অক্ষর ডিএইচএ, তারপর এখানে আপনার রোল লিখতে হবে একটা স্পেস দিয়ে, তারপর আরেকটা স্পেস দিয়ে 2022 লিখতে হবে। লেখার পরে 16222তে সেন্ড করতে হবে, তাহলে আপনার 50 এসএমএস এর রেজাল্ট দেখতে পারবেন। তো অন্য অন্য বোর্ডের ক্ষেত্রেও সেম, এখানে আপনার কী করতে হবে, জাস্ট বোর্ডের 3টা অক্ষর এখানে যদি রাজশাহী হয় তাহলে আর এজে লিখবেন, অর্থাৎ বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে, ঠিক আছে। বাকি সব সেম থাকবে, রোল লিখতে হবে, পাসিংয়ে লিখতে হবে। তো এভাবে দেখেন যারা মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন তারা কীভাবে রেজাল্ট দেখবেন। তো দেখেন আলিমের ফল পেতে মেসেজ অপশনে গিয়ে আপনার লিখতে হবে এ এল আই এম, ঠিক আছে, আলিম।
ম্যাথে মেসেজে প্রথমেই লিখতে হবে আলিম, তার একটা স্পেস দিয়ে এমএডি লিখতে হবে, কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড, তো এমএডি লিখতে হবে। লেখার পরে একটা স্পেস দিয়ে আপনাদের রোল নাম্বার টাইপ করতে হবে, তারপর একটা স্পেস দিয়ে পাসিং ইয়ার 2022 লিখতে হবে এবং 16222 সেন্ড করে দিতে হবে। তো একদম সহজ, যারা মাদ্রাসী শিক্ষার্থী রয়েছেন বা জেনারেল আছেন দুইটা সেম, এইভাবে মেসেজের মাধ্যমে দেখতে পারবেন। আর যারা চাচ্ছেন যে প্রি রেজিস্ট্রেশন দেখেন, এই যে পরীক্ষার্থীরা আপনারা এসএমএস এর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবেন, মানে আজকে যদি রেজিস্ট্রেশন করে রাখেন কালকে অটোমেটিক্যালি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে আপনার ফোনে কিন্তু এসএমএস চলে যাবে। তো এটার জন্য আপনার কী করতে হবে, সেম এইচএসসি স্পেস বোর্ডের তিনটা প্রথম অক্ষর, তারপর রোল স্পেস পাসিং ইয়ার লিখে 16222 সেন্ড করে দিলে আপনাদের প্রি রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, এই যেখানে বলে দিয়েছে এইভাবে করতে হবে। তো আশা করি ক্লিয়ার কীভাবে রেজাল্ট দেখতে হয় খুব সহজ এইচএসসি। তো বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবেন এবং অন্যান্য বিষয়ে ভিডিও লাগলে কমেন্টে লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। এবং সর্বশেষ আবারও অনুরোধ থাকবে আপনাকে, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতো।